গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সারা দেশে চালের দাম বৃদ্ধি পাওয়ায় নওগাঁয় চাল কলগুলোতে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও জেলা খাদ্য অধিদপ্তর। ভারত বাংলাদেশ তৃতীয় ট্রেন সার্ভিস মিতালি এক্সপ্রেসের কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল, চলবে পশ্চিমবঙ্গের নিউ জলপাইগুড়ি থেকে ঢাকা সেনানিবাস স্টেশন পর্যন্ত। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মাইটিভি জেলা সংবাদ। আপনাদের সাথে আছি আমি মেমুর জাহান শিমু। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলে যাচ্ছি পুরো সংবাদে। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুর 12:30 প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু সমাধি সৌধবেদিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান। পরে তিনি 1975-এর 15ই আগস্ট নিহত বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এর আগে দুপুর 12:17 হেলিকপ্টারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে ঢাকা থেকে টুঙ্গিপাড়ায় এসে পৌঁছান। সেখানে দলীয় নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। বিকেলে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু সমাধিসৌধ কমপ্লেক্স মসজিদে অনুষ্ঠিত মিলাদ মাহফিলে যোগ দেবেন। সারা দেশে চালের দাম বৃদ্ধিতে নওগাঁয় চাল কল মিলগুলোতে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন এবং জেলা খাদ্য অধিদপ্তর। দুপুর অভিযানটি পরিচালনা করেন নওগাঁর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিলয় রহমান এবং জেলা খাদ্য নিয়ন্ত্রক আলমগীর কবির। অভিযানে অতিরিক্ত সময় ধরে ধান মজুদ রাখার অপরাধে বিসিক শিল্পনগরী এলাকার নাসিম ব্রাদার্স অটো রাইস মিলকে 2000 টাকা জরিমানা করা হয়। এ সময় আরও 6টি মিলে অভিযান পরিচালনা করে। নওগাঁ সদর খাদ্য পরিদর্শক আতিকুল ইসলাম সহ জেলা প্রশাসন টিম এবং নওগাঁ পুলিশ লাইনের চৌকস বাহিনী অভিযানে অংশগ্রহণ করেন। করোনা মহামারীর কারণে গত 2 বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর আবারও বাংলাদেশ ভারতের মধ্যে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় দুই দেশের তৃতীয় ট্রেন সার্ভিস মিতালি এক্সপ্রেসের কার্যক্রম শুরু হতে যাচ্ছে আগামীকাল। ভারতের পশ্চিমবঙ্গের নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ঢাকা সেনানিবাস স্টেশন পর্যন্ত এই ট্রেন চলাচল করবে, এমন খবরে উৎফুল্ল আমদানি রপ্তানি কারকরা। প্রতিনিধি আজিজুল ইসলাম বুলুর রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। দীর্ঘ প্রায় 5 যুগ পর ফের রেলপথে যাত্রীবাহী ট্রেন চলাচলের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ও ভারত, যা চলতি বছরে 27 মার্চ উদ্বোধন করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থাকার কারণে এই কর্মযজ্ঞ থমকে দাঁড়ালেও আগামী 1 জুন থেকে চালু হতে যাচ্ছে আন্তদেশীয় মিতালি এক্সপ্রেস ট্রেন। যাত্রীবাহী এই ট্রেনটিতে 409 জন যাত্রী নিয়ে ভারত সীমান্তের নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে বাংলাদেশ সীমান্তের নীলফামারীর চিলহাটি হয়ে ঢাকা ক্যান্টনমেন্ট পর্যন্ত চলাচল করবে সপ্তাহে 2 দিন, আর ঢাকা ক্যান্টনমেন্ট থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত সপ্তাহে সোমবার ও বৃহস্পতিবার চলাচল করবে। ট্রেন চালুর খবর পেয়ে উচ্ছ্বসিত এই অঞ্চলের মানুষজন। ভারত বাংলাদেশ পুনরায় রেল যোগাযোগ শুরু হয় বা চালু হওয়ায় আমি নীলফামারীবাসী হয়ে অত্যন্ত গর্বিত। আমরা অত্যন্ত আনন্দিত এই যে ভারত এবং বাংলাদেশের সাথে যে একটা এই ট্রেনের যাত্রীবাহী ট্রেনটির মাধ্যমে আমাদের যে একটি সেতু বন্ধনের সৃষ্টি হবে, এটা আশা করছি আমাদের নীলফামারীর মানুষ এবং সারা বাংলাদেশের মানুষ অনেকভাবে উপকৃত হবে। নীলফামারীবাসীর পক্ষ থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করছি। ট্রেনটি চালু হলে এই অঞ্চলের মানুষ এর সুফল ভোগ করতে পারবে বলে মনে করেন জেলা প্রশাসক। ট্রেনটি করোনাজনিত কারণে এতদিন বন্ধ ছিল, আগামী 1 জুন থেকে ইনশাল্লাহ আবার সেই ট্রেনটি চলাচল শুরু করবে এবং আমরা মনে করি যে এই ট্রেনটি আপাতত সিলড হয়ে আসলেও পরবর্তীতে আমাদের এইখানকার চিলাহাটি এবং নীলফামারীর জনগণও এই ট্রেনটির সুবিধা ভোগ করবে। 1965 সালে তেভাগা আন্দোলনের সময় ভারতীয় কর্তৃপক্ষ এই রেলপথটি বন্ধ করে দিয়েছিল, সেই ঘটনার পর থেকে আর কখনো চালু হয়নি এই যাত্রীবাহী রেল সেবা। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাইটিভি নিউজ ডেস্ক। তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন তরুণদের কর্মসংস্থানের নতুন ঠিকানা হচ্ছে শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার। প্রকল্পটির কাজ শেষ হলে তরুণ তরুণীদের কর্মসংস্থানের সৃষ্টি হবে, সরকারি চাকুরির পেছনে আর দৌড়াতে হবে না। সকালে দিনাজপুর সরকারি কলেজ ক্যাম্পাসে শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন।
আমাদের যে প্রযুক্তি নির্ভর কর্মসংস্থান তার জন্য দুটো জিনিস দরকার, সেটা হচ্ছে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ এবং দরকার হচ্ছে উচ্চ গতির ইন্টারনেট। এই দুটি সেবা আমরা গ্রামে গ্রামে পৌঁছে দেওয়ার ফলে বিশ্বের যে কোনো প্রান্তে যে কোনো বড় বড় কোম্পানিতে আমাদের দিনাজপুর এবং দিনাজপুর উপজেলা ইউনিয়ন পর্যায়ের ছেলেমেয়েরা কিন্তু তারা অনলাইন মার্কেট প্লেসে কাজ করতে পারছে। ঢাকার আশুলিয়ার দেড় বছরের শিশু অপহরণের তিন মাস পরে গাজীপুর থেকে উদ্ধার করেছে র‍্যাব ৪। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন রাশিদুল ইসলাম ও রোকসানা। দুপুরে রাজধানীর কারণবাজার র‍্যাব মিডিয়া সেন্টারে র‍্যাব ৪ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হক এসব তথ্য জানান। নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম শেখকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ জানায় আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতাকে কেন্দ্র করে তাকে হত্যা করা হয়। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ নড়াইল সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। কুড়িগ্রাম পৌর শহরের জলিল বিড়ি কারখানায় মাইদুল ইসলাম বাপ্পি নামের এক বিড়ি শ্রমিককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার শহরের জলিল বিড়ি ফ্যাক্টরির ভিতরে এ ঘটনা ঘটে। কুড়িগ্রাম সদর থানার ওসি জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুজনের মধ্যে ঝগড়া লাগে। এক পর্যায়ে খোকন নিহত মাইদুলকে ছুরি দিয়ে আঘাত করলেই ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রাস্তা পার হওয়ার সময় বাস চাপায় এক শিশু নিহত হয়েছে। সকালে কুষ্টিয়া মেহেরপুর সড়কের পশ্চিম মালসাদহ ব্রিজের কাছে দুর্ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করে গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, কুষ্টিয়া থেকে মেহেরপুর গামী একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন শিশুটিকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নড়াইলের লোহাগড়া থানা পুলিশ মাদক বিরোধী অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায় উপজেলার লাহুড়িয়ায় 85 পাড়া থেকে 3 কেজি গাঁজাসহ এক মহিলাকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেন। অন্যদিকে লোহাগড়া বাজারে অভিযান চালিয়ে 55 পিস ইয়াবাস সহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। নারায়ণগঞ্জ শহরে ব্যাটারি চালিত অটোরিকশা প্রবেশে অনুমতির দাবিতে সড়ক অবরোধ করেছে চালকরা। সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন এলাকার অটোরিকশা চালকরা একত্রিত হয়ে শহরের বিভিন্ন মোড়ে মোড়ে অবস্থান করে ইজি বাইক সহ অটোরিকশা আটকে দেয়। এতে শহরে প্রবেশ করতে সাধারণ মানুষের ভোগান্তির পোহাতে হয়। পরে পুলিশ সুপার ট্রাফিক চালকদের সাথে কথা বললে তারা সড়ক ছেড়ে চলে যায়। কুড়িগ্রামের নাগেশ্বরীতে অভিযান চালিয়ে আজিজুল ইসলাম নামের এক মাদক সেবনকারীকে আটক করেছে পুলিশ। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে 1 মাসের কারাদণ্ড এবং 100 টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার উজ্জ্বল হোসেন। বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ময়মনসিংহে বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত হয়েছে। সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় যোগ দেয়। সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক ও সিভিল সার্জন ডক্টর নজরুল ইসলাম সহ অনেকে। ব্রাহ্মণবাড়িয়ার বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন টাস্ক ফোর্স কমিটির আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ শাহগীর আলমের সভাপতিত্বে সিভিল সার্জন ডক্টর একরাম উল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীন, প্রেস ক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামিস সহ সরকারি বেসরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে নওগাঁয় বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত হয়েছে। সকালে শহরের সার্কিট হাউস থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিল্টন কুমার রায় সভাপতিত্বে, অতিরিক্ত পুলিশ সুপার কে এম মামুন চিশতি, সিভিল সার্জন ডক্টর আবু হেনা সহ অনেকেই উপস্থিত ছিলেন। শরীয়তপুরে বিশ্ব তামাক মুক্ত দিবস 2022 পালিত হয়েছে। শরীয়তপুর জেলা প্রশাসনের আয়োজনে সকালে দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে জেলা প্রশাসন সেমিনার কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গিয়াস উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আবু সাইদ, অতিরিক্ত জেলা প্রশাসক আসমা উদ্দোল্লা হোসনা।
কুষ্টিয়ার কুমারখালীতে বিশ্ব তামাক মুক্ত দিবস উদযাপিত হয়েছে। সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতন কুমার মণ্ডলের সভাপতিত্বে র্যালি ও আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর আকুল উদ্দিন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোহাম্মদ আলী উপস্থিত ছিলেন। রাজবাড়ির গোয়ালন্দ উপজেলা প্রশাসনের উদ্যোগে তামাক মুক্ত দিবস পালন করা হয়েছে। সকালে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার আজিজুল হক খানের সভাপতিত্বে বিশ্ব তামাক মুক্ত দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এবারে জানাবো আমাদের কৃষি। টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে দিনব্যাপী 2021-22 অর্থ বছরের কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্পের আওতায় রোভিং সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সকালে ধনবাড়ি উপজেলা মিলনায়তনে উপজেলা কৃষি কর্মকর্তা মাজিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাশিদুল হাসান সহ অন্যান্যরা। নড়াইলের লোহাগাড়া উপজেলার মাইট কুমড়া গ্রামে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নত মানের ধান, গম ও পাট বীজ উৎপাদন এবং বিতরণ প্রকল্পের আওতায় মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গতকাল আলোচনা সভায় সভাপতিত্ব করেন খায়রুল ইসলাম। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ফারজান আক্তার। প্রিয় দর্শক, যাচ্ছে বিরতিতে, ফিরছি একটু পরেই, আমাদের সাথেই থাকুন। স্বাগত আরও একবার, আপনারা দেখছেন মাইটিভি জেলা সংবাদ। মনোজ্ঞ ডিসপ্লে, কুচকাওয়াজ ও পায়রা ওড়ানোর মধ্য দিয়ে রাজধানীর খিলক্ষেত কুর্মিটল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা 18 আসনের সংসদ সদস্য হাবিব হাসান। এ সময় ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল খালেকের পরিচালনায় ও কুর্মিটোলা স্কুল অ্যান্ড কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান আসলাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে সাবেক সভাপতি কেরামত আলী দেওয়ান উপস্থিত ছিলেন। রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গার হরগ্রামে আর্থিক লেনদেনকে কেন্দ্র করে এক যুবক খুন হয়েছে। গতকাল এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। কাশিয়াডাঙ্গা থানা পুলিশ জানায়, দুই বন্ধুর মধ্যে আর্থিক লেনদেনকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে ইমন ধারালো অস্ত্র দিয়ে রাব্বিকে কোপায়। এতে রাব্বি ঘটনাস্থলেই মারা যায়। নিহতের ময়নাতদন্ত শেষে তার মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। যশোর পৌরসভার 9 নম্বর ওয়ার্ড কাউন্সিলর অ্যান্ড আসাদুজ্জামান অ্যাডভোকেট আসাদুজ্জামান বাবলুকে কুপিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে সন্ত্রাসীরা। গতকাল শহরের নাজির শঙ্করপুর জিরো পয়েন্টের মোড়ে এই ঘটনা ঘটে। ডাক্তার মহিউদ্দিন বকুল জানান, আসাদুজ্জামান বাবুলের আঘাত খুবই গুরুতর, প্রচুর রক্তক্ষরণ হয়েছে, এই জন্য তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। যশোরের ঝিকরগাছায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের ইউরেসপো প্রকল্পে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠান করা হয়েছে। দুপুরে উপজেলার কায়েম কোলা আলিমুন্নেসা উচ্চ বালিকা বিদ্যালয় ও কারিগরি কলেজে প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল হকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রশিদ রায়হান সহ আরও অনেকে। টাঙ্গাইলে বহুমুখী পাটজাত পণ্য উৎপাদন ও ব্যবহারে উদ্বুদ্ধকরণ বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সকালে জেএসসি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আয়োজনে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। টাঙ্গাইলের জেলা প্রশাসক ডক্টর আতাউল গনি সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের জুট ডাইভার্সিফিকেশন প্রমোশন সেন্টারের অতিরিক্ত সচিব ও নির্বাহী পরিচালক রেখারানী বালক। কুমিল্লা দাউদকান্দিতে প্রান্তিক কৃষকদের কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্পের আওতায় একদিনের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন গ্রামের প্রান্তিক কৃষকরা উপস্থিত ছিলেন।
কুষ্টিয়া পৌর কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে এলাকায় ত্রাস এবং সাধারণ মানুষের নামে মিথ্যা মামলা দিয়ে নির্যাতন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা। সকালে কুষ্টিয়া প্রেস ক্লাবের এম এ রাজ্জাক মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন 10 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা লাভলু। খুলনা জেলা পুলিশের আয়োজনে খুলনা জেলা জিমনেশিয়াম হলে জেলা দাবা খেলার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেঞ্জ ডিআইজি ডাক্তার খন্দকার মহিদুদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদার, পুলিশ সুপার মাহবুব হাসান সহ আরও অনেকে। কক্সবাজারের সীমান্ত এলাকা থেকে 12 কোটি টাকা মূল্যের 4 লাখ পিস ইয়াবা সহ নুরুল হক ও জাফর আলম নামে 2 মাদক কারবারিকে আটক করল বিজিবি। উখিয়ার রেজোয়ানতলি, রেজুপাড়া, ধুমঘুম এবং পালংখালি বিওপির পৃথক অভিযানে এসব ইয়াবা সহ তাদের আটক করা হয়। আটক মাদক কারবারীদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন 34 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হোসাইন কবির। হবিগঞ্জ পৌরসভা 2022-23 অর্থ বছরের বাজেট প্রণয়নের লক্ষ্যে হবিগঞ্জ পৌর এলাকার শিক্ষাবিদ, সাবেক জনপ্রতিনিধি, সাংবাদিক, পেশাজীবী নেতৃবৃন্দের সাথে প্রাক বাজেট বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে হবিগঞ্জ শহরের টাউন হল মিলনায়তনে এ প্রাক বাজেট মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিমের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ 3 আসনের সংসদ সদস্য আবু জাহির। সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার 6 নম্বর ধানঘরা ইউনিয়ন পরিষদের 2022-23 অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। সকালে পরিষদ হলরুমে এই বাজেট পেশ করা হয়। পরিষদের চেয়ারম্যান মীর ওবায়দুল ইসলাম মাসুমের সভাপতিত্বে বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তৃপ্তি কণামণ্ডল। বাগেরহাটের চিতলমারি উপজেলা পরিষদে 2022-23 অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। সকালে উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে এ বাজেট সভা অনুষ্ঠিত হয়। এই সময় চিতলমারি উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়ালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইয়েদা ফৈজুন্নেসা। টাঙ্গাইলের নাগরপুর উপজেলার যমুনা নদী ভাঙন কবলিত এলাকার জনসাধারণের জন্য প্রধানমন্ত্রীর পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ করা হয়েছে। সকালে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের আয়োজনে 15 ক্ষতিগ্রস্তের পরিবারের মাঝে 50,000 টাকার চেক তুলে দেন টাঙ্গাইল 6 সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদুজ্জামান। রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে বিশেষ অবদানের জন্য 15টি ক্যাটাগরিতে 16 গুণীজন ও রাজশাহী সিটি কর্পোরেশন কীর্তিমান পদক প্রদান করা হয়েছে। গতকাল রাজশাহী চেম্বার সম্মেলন কক্ষে এর আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খারুজ্জামান লিটন। মানিকগঞ্জে অর্ধদিনব্যাপী তথ্য অধিকার আইন 2009 বিষয়ক জন অবহিতকরণ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রশাসন ও তথ্য কমিশনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমিতে এ সভা অনুষ্ঠিত হয় এবং দুপুর 1:30টার দিকে অধিকরণ সভা শেষ হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল লতিফের সভাপতিত্বে প্রধান তথ্য কমিশনার মর্তুজা আহমেদ, তথ্য সচিব জি এম আব্দুল কাদের, তথ্য কমিশনের পরিচালক জে আর শাহরিয়ার, অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান উপস্থিত ছিলেন। ব্রাহ্মণবাড়িয়ায় ভারত হতে বাংলাদেশ মায়ানমারের নাগরিক অবৈধ অনুপ্রবেশের রোধে বিশেষ আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ শাহগীর আলমের সভাপতিত্বে সুলতানপুর 60 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিক হাসান উল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোজাম্মেল হক রেজা সহ সীমান্তবর্তী 3 উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সিরাজগঞ্জের শাহজাদপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী উপজেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আনসার ভিডিপির আয়োজনে রবীন্দ্র কাছারি বাড়ি মিলনায়তনে সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কমান্ড্যান্ট আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মির্জা সিফাতি খুদা।
সিরাজগঞ্জের বেলকুচ উপজেলার অ্যান্টিবায়োটিকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আনিস রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম সাজিদুল, আবাসিক মেডিকেল অফিসার ডক্টর সুদীপ রায়, উপজেলা মৎস্য কর্মকর্তা শামীম রেজা। সাতক্ষীরা প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে ভোমরা কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্টস অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে সাতক্ষীরা প্রেস ক্লাবের আব্দুল মোতাল্লেব মিলনায়তনে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ প্রেস ক্লাব নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান এবং মিষ্টিমুখ করান। ফরিদপুরের ভাঙ্গায় করোনায় ক্ষতিগ্রস্ত পল্লী উন্নয়ন বোর্ড বিআরডিবি সদস্যদের মাঝে ঋণ বিতরণ করা হয়েছে। দুপুরের বিআরডিবির উদ্যোগে উদ্যোক্তাদের মাঝে করোনা প্যাকেজের আওতায় প্রত্যেককে 1,00,000 টাকা করে মোট 31 জন সদস্যের মাঝে এ ঋণ বিতরণ করা হয়। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সজল শাখারের সঞ্চালনায় বিআরডিবির চেয়ারম্যান সাইফুল আলম সোহাগের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান। কুড়িগ্রামের ধরলা নদীর চরাঞ্চলের স্কুল শিক্ষার্থীদের হতদরিদ্র পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। 5টি বিদ্যালয়ের 343 জন হতদরিদ্র পরিবারের মাঝে নগদ আর্থিক সহায়তা হিসেবে প্রতিটি পরিবারকে 15,000 করে টাকা এবং মোট 51,45,000 টাকা নগদ কোম্পানির সহায়তায় মোবাইল মানি ট্রান্সফার পদ্ধতিতে বিতরণ করা হয়। টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহান আলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান মারুফ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এস প্রতাপ মুকুল সহ জনপ্রতিনিধিরা। গোপালগঞ্জের কোটালীপাড়ায় স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে 5 দিনব্যাপী মেলা উদ্বোধন করা হয়েছে। গতকাল শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের আয়োজনে কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, পৌর মেয়র কামাল হোসেন শেখ সহ আরও অনেকে। বগুড়ার শিবগঞ্জের জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে কুকুরের টিকাদান এমডিডি কার্যক্রম 2022 অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ডাক্তার তারেকনাথ কুণ্ডু সভাপতিতে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম শম্পা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান মানিক, প্রাথমিক শিক্ষা অফিসার সারোয়ার হোসেন সহ আরও অনেকে। নোয়াখালী সুবর্ণচরে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ চৌধুরীর সঞ্চালনায় উপজেলা আওয়ামী লীগের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুবর্ণচর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ এএইচএম খায়রুল আনম চৌধুরী সেলিম। বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 41তম শাহাদত বার্ষিক উপলক্ষে দিনব্যাপী মিলাদ দোয়া ও দুস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ সহ নানা কর্মসূচি পালন করেছেন সোনারগাঁও উপজেলা বিএনপি। উপজেলা বিএনপি সভাপতি আজহারুল ইসলাম মান্নানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সজীব সহ অনেকে। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 41তম শাহাদত বার্ষিক উপলক্ষে সাতক্ষীরা জেলা বিএনপির আয়োজনে আলোচনা সভা, দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে। জেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রৌফের সভাপতিত্বে দুপুরে আলিপুর চেকপোস্ট এতিমখানার হলরুমে আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক সদস্য সজীব তরিকুল ইসলাম।
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 41তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কক্সবাজারের বিএনপি ও অঙ্গ সহযোগ সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী শহরের কলাতলী এক অভিজাত হোটেলে নানা কর্মসূচির মধ্য দিয়ে এই আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফর রহমান কাজল। দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসন, সমুদ্র সৈকতে ঝুপড়ি সহ অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং বাঘখালি নদী দখলমুক্ত করে উচ্চ আদালতের রায় বাস্তবায়ন এবং পাহাড় খেকোদের গ্রেপ্তারের দাবিতে যৌথ সভা করেছে আমরা কক্সবাজারবাসী, কক্সবাজার নাগরিক ফোরাম ও কক্সবাজার সোসাইটি নামে তিনটি সংগঠন। বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর সভাপতিতে অনুষ্ঠিত সভায় বীর মুক্তিযোদ্ধা নুরুল আফসার, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক মেহেরুজ্জান সহ অনেকে বক্তব্য রাখেন। কুড়িগ্রামের জলিল বিড়ির কারখানা শ্রমিক ও অনার্স ছাত্র মাইদুল ইসলাম বাপ্পীকে কুপিয়ে হত্যাকারী খোকন ইসলামকে গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে নিহতের মরদেহ নিয়ে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে স্বজন এলাকাবাসী। সকালে শহরের রিভারভিউ মোড় এলাকায় মরদেহ রেখে কুড়িগ্রাম ভুরুঙ্গামারী সড়ক প্রদক্ষিণ করে রাখেন তারা। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে ও তার বহিষ্কার এবং বিচার চেয়ে দলের বহু নেতা কর্মীদের নিয়ে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় নেতারা। গতকাল মহিমাগঞ্জ দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে ইউনিয়ন আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠন নেতা কর্মী ছাড়াও এলাকার সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন। নওগাঁর বদলগাছি উপজেলার দেবরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল আলম হেলালের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এ সময় প্রধান শিক্ষককে দ্রুত অপসারণ করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়। এর আগে প্রধান শিক্ষকের নানা অনিয়ম দুর্নীতির অভিযোগে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর অভিযোগপত্র দেওয়া হয়। প্রিয় দর্শক, সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে আরো একবার জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সারা দেশে চালের দাম বৃদ্ধি পাওয়ায় নওগাঁয় চাল কলগুলোতে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও জেলা খাদ্য অধিদপ্তর। এবং ভারত ও বাংলাদেশ তৃতীয় ট্রেন সার্ভিস মিথালি এক্সপ্রেসের কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল, চলবে পশ্চিমবঙ্গের নিউ জলপাইগুড়ি থেকে ঢাকা সেনানিবাস স্টেশন পর্যন্ত। দর্শক, এই ছিল এখনকার সংবাদে, ধন্যবাদ সাথে থাকার জন্য। এছাড়া ইউটিউবে আমাদের সংবাদ পেতে ভিজিট করুন youtube.com/mytvbdnews এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube.com/mytvbangla এবং facebook.com/mytvbangla। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি, আমি মেমরি জাহান সীমা। আল্লাহ হাফেজ।